سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد يا دار السلام مدرسة نجيرپور بازار كلماكاندا نترگونار উদ্যোগে পাগরি প্রদান ও জাতীয় পুরস্কার বিতরণ উপলক্ষে আন্তর্জাতিক কেরাত ও ইসলামী মহাসম্মেলন দুই দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত ও ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেব শেখুল হাদিস লক্ষীপুর মাদ্রাসা আজকে আলোচনা পেশ করেছেন মুফতি নাজমুল হাসান সিদ্দিকী বিবারিয়া মুফতি দেলোয়ার হোসেন আশরাফি ঢাকা উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা এবং বিশেষ করে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদের আকন মুহতামিম অত্র মাদ্রাসা উপস্থাপনায় ইয়াসিন হায়দার কলরব মাসুম বিল্লাহ তাকি মুমিন শাহী উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়ো না জিনার কাছেও যেও না ব্যভিচারের কাছেও যেও না إنه كان فاحشا إذا أشلل كاس وساء سبيلا إذا كتوين مندو راستا أما در برطمان شما جه پاريباريك شانتی گولا بینوشت هار انو تما اكتا كارون اكتا اپرات پروتی نیو تو بیره چول چه اي اپرات تا كه بانگلائي بلا هاي پارو کیا স্বামী স্ত্রী দুজন পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোন নারীর সাথে অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পড়া অথবা একজন স্ত্রী তার স্বামী থাকা সত্ত্বেও অন্য কোন পুরুষের সাথে অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পড়া এটাকে বলা হয় পরকিয়া খুব সুন্দর করে মনে রাখবেন এটা বাড়ার কারণ কি এবং এই পারিবারিক অশান্তি প্রতিনিয়ত বেড়েই চলছে ঝগড়া বিবাদ সন্তান মা বাবা তাদের মাঝে দূরত্ব বেড়ে চলার অন্যতম কারণ এটাও কারণ মা বাবা সারাদিন ঝগড়া করে বিষয়গুলো নিয়ে সন্তানের দিকে আর খেয়াল করার সময় থাকে না এই অপরাধ প্রবণতা বাড়ার অনেকগুলো কারণের এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় একটা নারী পুরুষের মাঝে বৈধ সম্পর্ক স্থাপনের পদ্ধতি হলো বিয়ে করা কি করা বিয়ে করা সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরের সামনে আসছে নবীজির এবাদতের ব্যাপারে জানার জন্য বাহিরে এবাদত তো জানি আমরা নবীজি ঘরে কি এবাদত করে এই বিষয় জানার জন্য তিন ব্যক্তি আসছে ফালাম্মা উখবিরুকা আন্নাহুম তাকাল্লুহা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদতের ব্যাপারে যখন তাদেরকে জানানো হলো নবীজির এবাদত তাদের কাছে কম মনে হলো নবীর এবাদতটা তারা কম মনে করলো তাদের ধারণা নবীজি মনে হয় ঘরে সারাক্ষণ নামাজ পড়ে সারাক্ষণ তাহাজ্জুদ পড়ে সারাক্ষণ রোজা রাখে বিবিদের থেকে সারাক্ষণ দূরে থাকে এটা তাদের ধারণা ফাকাল আহদুহুম আম্মা আনা ফাইন্নি উসাল্লি লাইলা আবাদা তারা তিনজন প্রথমেই কথা বলল ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার
তারা তিনজন বলল, কোথায় আমরা আর কোথায় আল্লাহর রসুল? রসুলের আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যদি কোনো গুনাহ থাকতো, নাই তো গুনাহ, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিস। তো তাদের তিনজনের কথা যে আমরা কোথায়, নবী কোথায়? নবীর সাথে তো আমাদের কোনো তুলনা হবে না। তা আমাদের তিনজন এবাদত বাড়াইতে হবে। এই তিনজনের একজন বলল, আম্মা আনা ফাইন্নি উসাল্লিল্লাইলা আবাদা, আমি সারা রাত নামাজ পড়ব। তিনজনের একজন বলল, আমি সারা রাত নামাজ পড়ব। ওয়া ক্বালা আখর, আসুমুদ-দাহরা ওয়া লা উফতিরু, আরেকজন বলল, আমি সারা জীবন রোজা রাখব, রমজানে তো রাখব, রমজানের পরেও আমি সব সময় রোজা রাখব, কখনো রোজা ছাড়ব না। وقال اخر انا اعتزل النساء فلا اتزوج ابدا, আরেকজন বলল, আমি নারীদের থেকে দূরে থাকব, আমি কখনো বিয়ে করব না। এই হলো তিনজনের কথা। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন। আসার পর বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই এমন এমন কথা বলেছ, তোমরাই তারা যারা এমন এমন কথা বলেছ, তাহলে তোমরা শোনো। আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লা, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে মানুষ যারা তাদের মাঝে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ওয়াতাকুম লাহু, আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত বান্দা, আমি আল্লাহকে ভয় করা সত্ত্বেও উসল্লি ওয়া আরকুদু, আমি রাতে নামাজ পড়ি, আবার আমি ঘুমাই। ওয়া আসুম ওয়া উফতিরু, আমি রোজা রাখি, মাঝে মাঝে আবার রোজা রাখি না। ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি আল্লাহকে সবচেয়েতে বেশি ভয় করি, আর পরেও আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, সুন্নতের প্রতি অনীহা প্রদর্শন করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়। বুঝে থাকলে বলেন তো, নবীর সাথে কোনো নারীর সম্পর্কের যে পদ্ধতিটা ছিল এটার নাম কি? বিয়ে। বলেন কি? বিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশাতাস সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরীতুকি ফিল মানাম মারাতাইন, আয়েশা তোমাকে বিয়ে করার আগে স্বপ্ন যুগে তোমাকে আমাকে দুবার দেখানো হয়েছে, তোমাকে বিয়ের আগে আমি স্বপ্নে দুবার দেখছি, স্বপ্নে আমি দেখলাম। ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, আমি দেখলাম এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে আমার সামনে দিয়ে নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাতুকা, আমাকে ডাক দিয়ে বলতেছেন, এই রেশমের কাপড়ের মধ্যে যিনি, এটাই হলো আপনার বিবি। নবীজি বলেন, ফায়াকশিফুহা, রেশমের কাপড় আমি খুললাম, খোলার পর দেখি, ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তুমি আয়েশা, তোমাকে দেখা যায়। রেশমের কাপড় এটা আমি খুললাম, খোলার পর দেখলাম রেশমের কাপড়ের মধ্যে তুমি। فَقُولُ إِيَّاكُنْ هَذَا مِنَ اللَّهِ يُمْزِي, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ উচিরেই এর বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যদি হয় আল্লাহ তোমাকে আমার বিবি বানাবেন। আমি তখন বললাম, বলেন তো আম্মা জান, আয়েশা সিদ্দিকার সাথে আমাদের নবীজির সম্পর্ক স্থাপন হয়েছে কিসের মাধ্যমে? বিয়ে। কিসের মাধ্যমে? বিয়ে। তাহলে আমাদের নবী অন্য কোনো নারীর সাথেও আল্লাহ পাক তাকে সম্পর্ক জুড়ে দিলেন যে পবিত্র একটা বিধান, এই বিধানটার নাম কি? বিয়ে। এটা ইসলাম শিক্ষা দেয়। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اربع من سنن المرسلين, সমস্ত রসূলদের সুন্নত চারটা। বলেন, সব রসূলদের সুন্নত কয়টা?
এক নাম্বার আল হায়া লজ্জা, দুই নাম্বার তাআত্তুর সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা, চার নাম্বার নিকাহ বিয়ে করা, সব রসুলদের সুন্নত চারটা। এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার মেসওয়াক করা, চার নাম্বার বিয়ে করা। বলেন সব নবী রাসুলরা কোন নারীর সাথে তাদের সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন কিসের মাধ্যমে? বিয়ে। এটা ইসলাম শিক্ষা দেয়। সহিহ বুখারীর বর্ণনা 5069 নাম্বার হাদিসের বর্ণনা, عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ سعيد بن جبير رحمه الله عليه বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, সাইদ তুমি বিয়ে করছো? তো আমি জবাব দিলাম, না আমি বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজাওয়াজ ফা ইন্না খায়রা হাযিহিল উম্মা আকসারুহা নিসাআ, তাড়াতাড়ি বিয়ে করো, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা তারও অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই, বিয়ে করো। তাহলে এই হাদিস থেকেও বুঝলাম আমরা, একজন যুবককে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন বিয়ে করো। একটা নারীর সাথে একটা যুবকের সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে? সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কুন্না মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল যুবক আল্লাহর রাসূলের সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাল শাবাব, হে যুবকরা, মান ইস্তাতাআল বাআ, কোন বর্ণনায় মান ইস্তাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য রাখো, ফাল্লিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে করার দ্বারা এক নাম্বার নজর অবদমিত রাখে, নজর নিচে থাকে, ও আহসানুল ফার্জ, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। এখন যদি আপনাদের মাঝে কেউ আইসা কোনো আলেমরে বলেন, হুজুর আমার নজরের গুণা হয় আর লজ্জাস্থানের গুণা হয় বারবার, তখন ওই আলেম আপনাকে বলবে বিয়ে করো। এখন আপনি জবাব বলবেন, হুজুর টাকা নাই, তখন ওই আলেম আপনাকে নবীর হাদিসের শেষ অংশ শোনাইয়া দিয়ে বলবেন, যদি না থাকে পয়সা, যদি না থাকে তাহলে তুমি রোজা রাখো। নবীজি বললেন, টাকা থাকলে বিয়ে করো, সামর্থ্য থাকলে বিয়ে করো, সামর্থ্য না থাকলে রোজা রাখো। এখন যদি কেউ বলেন, হুজুর আমার নজরের গুণা হয়, লজ্জাস্থানের গুণা হয়, তাহলে বিয়ে করেন, হুজুর টাকা নাই রোজা রাখেন, বলেন আমার সাথে হয়তো বিয়ে, বলেন সবাই বলেন হয়তো বিয়ে নয়তো রোজা, গুনাহ করা যাবে না। এবার বলেন তো আপনারা, হয়তো বিয়ে নয়তো কি করা যাবে না? তাহলে আপনার যদি নজরের গুণা হয়, লজ্জাস্থানের গুণা হয়, বিয়ে করেন, হুজুর টাকা নাই রোজা রাখেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে বিয়ে নজরকে নিচে রাখে, বিয়ে লজ্জাস্থানে হেফাজতে সহায়ক হয়ে যায়। ইসলামী শিক্ষার অভাবে মানুষ বর্তমান জামানায় অবিবাহিত বলেন আর বিবাহিত বলেন, তারা এমন এমন সম্পর্কে জড়িয়ে পড়ে, এটা কি হালাল না হারাম এটা চিন্তাও করে না। ইসলামী শিক্ষার অভাবে মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তো ইসলামী শিক্ষা দেয় নারী পুরুষের সম্পর্ক হতে হবে বৈধ, অবৈধ সম্পর্ক যদি হয় এটাকে ইসলাম সমর্থন করে না। এই ইসলামী শিক্ষার অভাবে পারিবারিক যে বন্ধনগুলা, এই বন্ধনগুলা প্রতিনিয়ত নষ্ট হওয়ার পথে। ইসলামী শিক্ষার অভাব এক নাম্বার। দুই নাম্বার পরকিয়া অথবা পর নারীতে বা পর পুরুষে আসক্তি হওয়ার দ্বিতীয় কারণ, বলবো দ্বিতীয় কারণটা, এটা সম্ভবত নেত্রকোনা বা কলমাকান্দা নাই তবে বাংলাদেশে আছে, সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের আপনাদের এলাকায় নাই মাশাআল্লাহ, পুরুষরা হাসান বসরি, নারীরা রাবেয়া বসরি, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা দ্বিতীয় কারণ। সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি বলেন ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বেঁচে থাকো। ফাকাল রাজুলুম মিনাল আনসার, এক সাহাবি দাঁড়িয়ে বললেন আফারাইতাল হামওয়া, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেননি? বলেন স্বামীর ভাই, স্বামীর 25 বছরের ছোট ভাই, স্বামীর ছোট ভাই, বয়স 25। তুই তোর ভাবির একটু ফার্মেসিতে নিয়ে যা, সমস্যা কি? ছোট ভাই তো, যাও ওর সাথে যাও। এক সাহাবি দাঁড়িয়ে বললেন হুজুর দেবরের ব্যাপারে কি বলবেন? নবীজি বললেন আল হাম্মু আল মাউত, দেবর মৃত্যু। সবাই বলেন দেবর মৃত্যু, বলেন জোরে বলেন, যারা ভাবির সাথে পর্দা করেন না তারাও বলেন, বলেন দেবর মৃত্যু। বাহিরে পর্দা করে সব ঠিক আছে, দেবরের সাথে পর্দা করে না, রসুল বলছেন দেবর মৃত্যু। নারী পুরুষের অবাধ মেলামেশা, দ্বিতীয় কারণ পরকিয়া, মানে পর পুরুষে কোনো নারী আসক্ত হওয়া অথবা কোনো পুরুষ পর নারীতে আসক্ত হওয়ার দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। বন্ধুরা বাসায় আসে, পুরুষ তার বিবিরে বলে চা দাও, হ্যাঁ আরে তোমার মামা শ্বশুরি তো লাগে, ব্যাপার কি? তোমার খালু শ্বশুরি তো লাগে, দাও চা দাও, সমস্ত তুমি তো মেয়ের মতো তাদের না, ইসলাম এটা তো সমর্থন করে না, আপনি বললেই তো হবে না, হারাম কেয়ামত পর্যন্ত হারাম, সমাজ এটা সমর্থন করুক আর না করুক, হারাম হালাল হওয়ার সম্ভাবনা নাই, হারাম হারাম। চা দাও, আরে তোমার মামা শ্বশুর তো, দাও চা দাও, তুমি তো মেয়ের মতো। নারী পুরুষের অবাধ মেলামেশা দ্বিতীয় কারণ। সহিহ বুখারীর বর্ণনা 5233 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইখলু আন্না রাজুলুন বিইমরাআ ইল্লা মাযি মাহরামিন, কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না, মিলিত হবে না মাহরাম ছাড়া। ফোন দিয়ে বুঝেন, ডাক্তারের চেম্বারে যখন আপনার বিবি যায়, কোথায়, হসপিটালে আপনার বিবি ডাক্তারের চেম্বারে যায়, যাওয়ার পর আপনার বিবি এখানে প্রবেশ করে, ওই বিবির সাথে আপনিও চেম্বারে যাবেন, যদি বলে নট অ্যালাউ, বিবির সাথে যদি স্বামী অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি আমারে বলেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পুরুষ নারীর সাথে একান্তে মিলিত হবে না, নারীর সাথে মাহরাম যদি না থাকে। তাহলে নারী পুরুষের অবাধ মেলামেশা, সামাজিক ঐতিহ্যগুলা নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনগুলা নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ, বিবি যার তার সাথে মঞ্চায় মিশতেছে, স্বামী যার তার সাথে মঞ্চায় মিশতেছে, দ্বিতীয় কারণ। তিন নম্বর কারণটাও কলমাকান্দা না থাকলেও বাংলাদেশে আছে, পর্দাহীনতা। কিহীনতা? এদের তো মনে নাই, নেত্রকোনা নাই, পর্দাহীনতা তৃতীয় কারণ। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল মারআতু আওরা, নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বলেন নারী ঢেকে রাখার জিনিস, বলেন فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ, এই ঢেকে রাখার জিনিসটা যখন বের হয় মানুষের সামনে যখন আসে, তখন এই ঢেকে রাখার বস্তুটাকে শয়তান মোহনীয় রূপে উপস্থাপন করে অন্য পুরুষের চোখে। এখন বলেন অন্য পুরুষটা যদি বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তার মাঝে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? পর্দাহীনতা তৃতীয় কারণ। চার নাম্বার কারণ বলেন দৃষ্টির অপব্যবহার, বলেন আপনি চোখ দিয়ে দেখবেন আম্মাকে, চোখ দিয়ে দেখবেন বিবিকে, চোখ দিয়ে দেখবেন মেয়েকে, চোখ দিয়ে দেখবেন বোনকে, এদেরকে না দেখা দেখতেছেন আরেকজনকে, এটা আপনি ঠিক করছেন না, এই আপনার কুদৃষ্টি জিনা হচ্ছে। বলেন কুদৃষ্টি কি হয়? হ্যাঁ জিনা হয়। আবু দাউদ শরীফের বর্ণনা 4173 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে, নাউজুবিল্লাহ বলেন সকল কুদৃষ্টি জিনা করে, ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, কোন নারী যখন সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, পুরুষদের সামনে দিয়ে যায়, যুবকদের সামনে দিয়ে যায়, আর তাদের নাকের মধ্যে যদি ওই নারীর শরীরের কোনো ঘ্রাণ তাদের নাকে যায়, বলেন তাদের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই?
নবী বলেন এই যে সুগন্ধি তাদের নাকে যায় ফাহিয়া কাজা ওয়া কাজা এই নারী এমন এমন ইয়ানি জানিয়া এই নারী ব্যভিচারিণী নাউযুবিল্লাহ এই নারীকে নবী জিনাকারিণী বলছেন মা বোনরা আপনাদের সেন্ট আপনাদের সুগন্ধি আপনাদের আতর স্বামীর জন্য অন্য পুরুষের জন্য না তাহলে দৃষ্টির অপব্যবহার আপনার কুদৃষ্টি অন্য কারো উপরে পড়লে আপনার মাঝে শয়তান ধোকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রাস্তাঘাটে যে অনেকে আড্ডা মারে অনেক যুবকরা চার পাঁচটা মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থাকে যে আমাদের সামনে কেউ যাবে সালাম দিয়া তারে উত্তপ্ত করা শুরু করবে এই নিয়তে দাঁড়ায় থাকে কি দিয়া হ্যাঁ সালাম দিয়া শুরু করবে সহিহ বুখারীর 2465 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن اياكم والجلوس على الطرقات راستا ঘাটে আড্ডা বাজি করা থেকে বাঁচো রাস্তায় তোমরা বৈঠক করা থেকে বাঁচো গোল মিটিং করা থেকে বাঁচো সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রাস্তা ঘাটে ধর্মীয় আলোচনার জন্য আমরা বসি রাস্তা ঘাটে আমাদের বসা ছাড়া উপায় নাই নবীজি বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা ফাতুত তরিক হক রাস্তায় যদি বসতে হয় রাস্তার হক আদায় করবা বলেন যুবক ভাইরা আজকে থেকে রাস্তায় যদি আমরা চার পাঁচ জন বসি রাস্তার হক আদায় করা লাগবে কিনা সাহাবারা বললেন ওমা হাক্কুত তরিক হুজুর রাস্তার হক আবার কি নবী বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা আরো জোরে রাস্তার হক কয়টা এক নম্বর গদ্দুল বাসর নজর নিচে রাখা বলেন তো এক নম্বর রাস্তার এক নাম্বার হক নজর তাহলে চার পাঁচটা বাইক নিয়ে দাঁড়ায় থাইকা নজর উপরে রাখবো না নিচে হ্যাঁ নিচে দুই নাম্বার কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটা দুই নাম্বার এখন আপনারা বলেন তো কষ্টদায়ক বস্তু সরানো যাবে নিচে তাকায় থাকলে না উপরে বলে না উপরে না নিচে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাননি আপনারা দুই একজন গেছেন সরান তাহলে হাদিস শোনেন শোনার পরে সিদ্ধান্ত নিয়েন সরাইবেন কিনা সহিহ বুখারী 652 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق কোন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটার সময় যখন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পায় কলার সিলকা পায় ইটের টুকরা পায় কাটা পায় আর এটা যদি রাস্তা থেকে সরায়া দেয় নবীজি বলেন শাকার আল্লাহ লাহ ওয়া গফার লাহ ওই বান্দার উপর আল্লাহ ওই মুহূর্তে খুশি হয়ে তার আগের সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ রাস্তার হক কয়টা পাঁচটা এক নাম্বার দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার ওয়ারাদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ সৎ কাজের আদেশ করা পাঁচ নাম্বার ওয়ানাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এবার সবাই মহব্বতের সাথে বলেন তো রাস্তায় আমরা চলবো বসবো হাঁটবো যা কিছু করব রাস্তার কয় হক মনে রাখতে হবে এক নাম্বার নজর তাহলে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ আমরা রাস্তাঘাটে চলার সময় আমি আমার ইমানি শক্তিতে নজর নিচে রেখে চলবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ তো বলছিলাম পরকিয়া বা সামাজিক এই অপরাধটা বাড়ার চতুর্থ কারণ দৃষ্টির অপব্যবহার যেখানে দৃষ্টি রাখা দরকার সেখানে না রাইখা অন্য কোথাও রাখা পাঁচ নাম্বার কথা বলা বলেন সবাই কি বলা কথা বলা পাঁচ সন্তানের কম বয়সী জনক কয় সন্তানের কম বয়সী জনক মানে পাঁচ সন্তানের জনকের বয়স কম কম হবো এই জনকের কাছে একদিন ফোন আসছে অপর প্রান্তে আপনার কুকিল কণ্ঠ এই বেচারা তো বাস কিরে ভালোই তো কথাবার্তা শুরু হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হইতে হইতে আপনারে খুব ভালো লাগে আমার শুরু হয়ে গেল যদি না হয় সমস্যা নাই যদি হয়ে থাকে তো সমস্যা আমার নবী যেহেতু হাদিসে বলছে অতএব হতেই পারে সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনান তাজনিয়ান দুই চোখ জিনা করে ফাজিনাহুমা আন্নাস দুই চোখের জিনা হলো দেখা বলেন দুই চোখের জিনা আমি বলবো পরেরটা আপনারা দুই চোখের জিনা আপনারা হায়দার ভাইয়ের সাথে তো জোরে জোরে বুঝছেন
এটা বলেন দুই চোখের জিনা দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। তাহলে দুই কানের জিনা যা আপনার শোনা হারাম সেটা শোনা, এটা দুই কাজে কানের জিনা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। বলেন জিহ্বার জিনা। হ্যাঁ জি, আপনারা যারা সারাদিন নামাজ রোজা ইত্যাদি করার পরেও রাত বারোটার পরে আপনি নেক শুরুতে একটু কথা বলছেন ফোনে, যে আপনি জিনা করছেন, কি সুরতে? নেক সুরতে তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য কথা বলতেছেন, এই হুজুরদেরকে প্রশ্ন করে, হুজুর আমি যদি রমজান মাসে কারোর সাথে কথা বলি এই নিয়তে সাহারির সময় আমরা দুইজন সাহারি খায়া তাহাজ্জুদ করে ফজর করে ঘুমায় যাবো, তো জায়েজ আছে কিনা? চিন্তা করেন কি আজীব চমৎকার কথা, হারাম। রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল লিসান জিনাহু আল কালাম, জিব্বার জিনা কথা বলা। অভিভাবকরা আপনি জানেন না, আপনি মনে করছেন আপনার সন্তান দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ পড়তেছে, ও রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কান আর জবানের জিনায় লিপ্ত আছে। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুত, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। এবার রবি বলে আল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, কলব কল্পনা করে, অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা কলবের জিনা। অপরিচিত নাম্বারে ফোন আস, কথা বলছেন, কথা বলার পরে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন না জানি দেখতে কেমন, এই যে চিন্তা করছেন কলবের জিনা। ফল ফরজু সাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাজিবুহু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তব রূপ দান করে, নাউজুবিল্লাহ। এ হলো পঞ্চম কারণ, যার সাথে কথা বলা হারাম তার সাথে আপনি অপ্রয়োজনীয় কথায় যখন জড়িয়ে যাবেন আস্তে আস্তে শয়তান আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও আপনাকে ধোকায় ফেলে দিবে শয়তান। কেন? বাসায় আসার পরে এত কিসের কথা? বাসায় যাবেন মোবাইলটা তালা মেরে ফেলে রাখবেন, বাসায় যাবেন বিবি সন্তান নামাজ পড়ে আসেন, বিবি সন্তানকে সময় দেন, আপনি কেন মোবাইল এত নিতে হবে হাতে? ছয় নাম্বার, কোন নারী একা একা অনেক দূরে সফর যদি করে, বলেন আপনারা কোন নারী একাকী রাতে যদি অনেক দূরে বা যে কোনো সময় অনেক দূরে সফর করে, এই নারীটা একাকী আপনাদের এই কলমাকান্দা থেকে সফর করে সেই চিটাগাং যাচ্ছে একা, তার প্রতি কোনো পুরুষের খারাপ দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী বলছে একা সফর করবা না। মুসলিম শরীফের 3163 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসটা হবে তাকরার সহমত, হাদিসের সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাফিরুল মারআ ইল্লা মাযি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না, কোন নারী যেন মাহরাম ছাড়া সফর না করে, কোন নারী মাহরাম ছাড়া যেন সফর না করে। আমার নবী এটা জানতেন বুঝতেন যে একটা মেয়ে মাহরাম ছাড়া যদি সফর করে এখানে ইবলিস ধোকার মধ্যে ওই মেয়েটাকে আর অন্য পুরুষদেরকে ফেলতে পারে, ফালানোর সম্ভাবনা আছে। তাই আমার নবী বলছেন কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। আমার নবী যেটা নিষেধ করেছেন এটা কেউ করতে গেলে সেখানে বিপদ হতেই পারে, এ কথাই সত্য, কারণ রসুল নিষেধ করছেন। এটা ছয় নাম্বার। সাত নাম্বার, কি অফিসের কলিগের সাথে সফর, কোথায়? কলকাতা। কার সাথে? কলিগ। কলিগ কে কে জানেননি? একজন মেয়ে, একজন নারী আর একজন পুরুষ। এই নারীরও স্বামী আছে, পুরুষেরও বিবি আছে, তারা দুইজন কলিগ কলকাতা সফরে যাচ্ছে, এরা কলিগ। এগুলো ছয় নাম্বার। সাত নাম্বার, সাত নাম্বারটা কি বলবো? কোন পুরুষ তার স্ত্রীর থেকে দীর্ঘদিন আলাদা থাকা, ওই পুরুষ অন্য কোথাও আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, এই বিবিও অন্য কোথাও আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, তথা যাদের স্বামী বিদেশে আছে, যাদের স্বামী বিদেশে আছে। আমি বলছি না বিদেশে থাকাটা খারাপ, এটা বলছি না আমি, যদি আপনাদের মাঝে কোনো গুনাহ না হয় মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু স্বামী আর স্ত্রীর এই দীর্ঘদিন দূরত্বের কারণে যদি আপনাদের দুজনের দুই দিক দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে তো নিঃসন্দেহে এই দূরত্ব খারাপ। তিরমিজি শরীফের 1172 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তালজু আলাল মুগীবাত, যাদের স্বামী প্রবাসে আছে, যাদের স্বামী দূরে আছে, তোমরা তাদের কাছে প্রবেশ করবা না।
فإن الشيطان يجري من أحدكم مجرى الدم شيطان তোমাদের প্রত্যেকের রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে সাহাবারা প্রশ্ন করলেন রবিনকে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তের শিরা উপশিরায় শয়তান চলে কিনা নবীজি বললেন নমিননি আমার রক্তের শিরা উপশিরায় শয়তান চলতে পারে তবে ولكن الله أعادني فأسلام الله আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে আমি নবী নিরাপদ থেকে যাইছি কি বললাম সাত নাম্বার স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরে থাকাটা এটাও দুজন দুদিক থেকে গুনাহের সম্ভাবনা হয়ে যেতে পারে পারিবারিক একটা বন্ধন নষ্ট হওয়ার এটা সপ্তম কারণ আট নাম্বার কারণ আপনি একটু সামনে আসেন আমিন ভাই আমার ছাত্র ভাই সমস্যা নেই এই যে আমরা দুজন পাশাপাশি বসলাম দুজন পাশাপাশি বসলাম বাসে যদি আমরা দুজন একসাথে বসি স্বেচ্ছায় বা অনিচ্ছায় তার সাথে আমার শরীরের স্পর্শ হওয়ার সম্ভাবনা কি কম না বেশি এখন উনি আমার পাশে না বসা যদি বিপরীত কেউ বসে কোন নারী যদি বসে আমার পাশে বাসে আর আমি উচিত হলো নিজেকে যথাসম্ভব দূরে রাখা কিন্তু কথা হলো কোন কারণে স্বেচ্ছায় বা অনিচ্ছায় শরীর দুজনের স্পর্শ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা বলেন মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু নবীজির হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজি বলেন লা উসাফিহুন নিসা আবাদা আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না নবীজি বলেন লা আবাসুইয়াদা ইমরাআ আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারীর হাত স্পর্শ করে না নবীজির হাত কোন নারীর হাতে স্পর্শ হয় না আমাদের দেশের অনেক ভিডিও দেখবেন অনেক নারীরা পীর সাহেবের পায়ে সিজদা দিচ্ছে পীর সাহেব বায়াত দিচ্ছেন আর বাহ বাহ সাবাস দিচ্ছেন এটা পীর না এটা প্রতারক এটা ভণ্ড এটা ধোঁকাবাজ এটা ইসলামকে শেষ করার ষড়যন্ত্র চালা নারীর মাথায় হাত রেখা সাবাস মাশাআল্লাহ নাউজুবিল্লাহ তো আট নাম্বার বিপরীত দিকের দুইজন কোনো কারণে যদি তাদের শরীরের স্পর্শ হয়ে যায় শয়তান ভিতরে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তাই চলাফেরা করতে আপনাদের সাবধানতা অবলম্বন করা আল্লাহ হেফাজত করেন এটা গেল আট নাম্বার কারণ নয় নাম্বারটা দেখেন তো আছে কিনা হয়তো নাই বাকি পশ্চিমা বিশ্বে আছে আটো ষাটো ছোট খাটো পোশাক মেয়েরা পরা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হাফসা বিনতে আব্দুর রহমান দাখালাত হাফসা বিনতে আব্দুর রহমান আলা আয়েশাতা ওয়া আলাইহা খিমারুন রাকীক ভাতিজি হাফসা ছোট্ট মানুষ একটা পাতলা ওড়না পইরা ফুফুর কাছে গেছে সম্পর্কে কি হয় আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমানের মেয়ে হলো হাফসা তাহলে কি হবে সম্পর্কে ফুফু তো এই ফুফুর কাছে যখন গিয়েছে তখন হাফসার আপনার শরীরের মধ্যে একটা পাতলা ওড়না ছিল বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর হাফসার গায়ের মধ্যে একটা পাতলা ওড়না ছিল আম্মাদান আয়েশা সিদ্দিকা যখন এই ওড়নাটা দেখলেন সাক্কত সাথে সাথে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে বলেন তো মেয়েটা কি বড় না বাচ্চা ছিঁড়ে ফেলে কি করছে কাসাব হা খিমারন কাসিফা সাথে সাথে মোটা আরেকটা ওড়না ভাতিজির গায়ে ঝুলাই দিস একটা বাচ্চা মেয়ের শরীরে যদি আম্মাজান পাতলা ওড়না পছন্দ না করে তাহলে বড় মেয়েদের কি অবস্থা হবে এবার রসুলের একটা হাদিস শোনেন নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই এখন আমি হাদিস বলার পরে আপনারা বইলেন দেখছেন কিনা আগে শোনেন হাদিসটা নবীজি বলছে দেখি নাই সম্ভবত আমরাও দেখি নাই বাকি অপেক্ষা করব দেখার বাকি হাদিসটা শোনেন قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে ইয়াদ্রিবুনা বিহান্নাস এই চাবুক দিয়া মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে নির্যাতন করবে এই হলো এক নাম্বার জাহান্নামী দুই নাম্বার অনিসা উল কাসিয়াত
আরিয়াত মুমিলাত মাইলাত দুই নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক পর পরেও উলঙ্গ মানে অর্ধলঙ্গ বলতে পারি আমরা তো পোশাক পরে আবার অর্ধলঙ্গ কিভাবে হয় নবীজি বলেন এমন পোশাক মুমিলাত যে পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে মাইলাত যে পোশাক পরে নিজে অন্য কোন পুরুষের দিকে আকৃষ্ট হয় রুসুহুন্নাকা আসনিমাতিল বুখতিল মাইলা মাথার চুলের খোপা এমন ভাবে বাঁধে একদিকে ফেলে রাখে দেখলে মনে হবে ওটের কুজের মতো লায়াত ঘুমলাল জান্না এরা জান্নাতে যাবে না ওয়ালায়া জিন্দারি হাহা এরা জান্নাতের ঘ্রাণও পাবে না নবী বলেন এই শ্রেণীকে আমি দেখি নাই আমরা বাঙালিরাও দেখি নাই দেখব ওইটা হয়ে গেছে তাহলে নয় নাম্বার কারণও পাওয়া গেছে নারীদের উল্টা পাল্টা পোশাক কোন পুরুষের দৃষ্টি কোন পুরুষের চরিত্র খারাপ হওয়ার এটা একটা কারণ পারিবারিক ঐতিহ্য বন্ধন ছিন্ন করার এটা একটা কারণ হবে একটা পুরুষ তার হালাল বিবি ঘরে থাকার পর বাহিরে যখন এই জাতীয় অন্যায় পোশাকে কোনো মেয়েকে দেখবে স্বাভাবিকভাবেই সে যদি পুরুষ হয় তার খারাপ দৃষ্টি তার উপর পড়ে যাবে এটাই সত্য কথা এটা নয় নাম্বার কারণ দশ নাম্বার কারণটাও মন দিয়ে শোনেন জোর করে মায়েরে বিয়ে দিয়ে দিচ্ছেন আসেন এরকম আপনারা তো অনেকে মনে করেন মেয়ের কোনো মত নেওয়াই লাগবে না ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে মেয়েদের মতের ব্যাপারে কত হাদিস আছে রসুলের কি করছেন আয়েশা বিবির বললেন আগামী শুক্রবার দুইটার দিকে তোমার মেয়েরে রেডি রেখো বরপক্ষ আসবে বরপক্ষ আসবে মানে হ্যাঁ তোমার মেয়ের বিয়ে আগামী শুক্রবার দুইটা ব্যাস হয়ে গেছে নবীজির যুগে এই জাতীয় একটা ঘটনা ঘটছে মুসনাদে আহমদ ছয় নম্বর খণ্ড ৩১৬ নম্বর পৃষ্ঠা পুরা বর্ণনাটা শোনেন এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন আসার পর বললেন আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি ওয়া আনা কারিহা আম্মাজান আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই বিয়েতে আমার মত ছিল না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন তারপর ফতোয়া দিবেন দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকাও কিন্তু একজন বড় মুফতিয়া ছিলেন সাহাবাদের মধ্যে সাতজন ফতোয়া দিতেন এর মধ্যে ছয়জন পুরুষ একজন নারী এই একজনই আম্মাজান আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ অথচ নবীজির উপস্থিতিতে আম্মাজান বললেন অপেক্ষা করো নবীজি আসবে ফতোয়া দিবে এখন দেখি আপনারা যারে তারে প্রশ্ন দেন আর যারে দেন তিনিও কোনো প্রশ্নে না বলে না সব প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছে ইমাম মালিক ৪৮টা মাসালায় পায় জানি না জানি না জানি না জানি না জানি না অনেক দূর থেকে একজন এসে কয় হজরত এই মাসালাটা একটু বলেন ইমাম মালিক তো আমার জানা নাই আরেকজন বলতেছে হজরত হাজা শাইউল খফিফ এটা তো একটা স্বাভাবিক বিষয় তাকে উসমানী সাহেব উসুল ইফতার মধ্যে আনছেন এটা একটা সাধারণ বিষয় ইমাম মালিক বললেন লাইসা ফিল ইলমি শাইউল খফিফ এলেমের মধ্যে হালকা সহজ বলতে কিছু নাই এই জন্য মনে রাখবেন মান আরাদা আই ইফতিয়া ফালাইহি আই ইউআরিদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার যে ব্যক্তি ফতোয়া দিবে তিনি নিজেকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাতে হবে ওনার ফতোয়ায় উনি জান্নাতিও হতে পারে জাহান্নামীও হয়ে যাওয়ার সম্ভাবনা এখন যদি কোনো হুজুর ফতোয়া দিয়ে দেয় যে সুদ হালাল সুদ সুদ কি কোনো হুজুর ফতোয়া দিয়ে দিল কারণ বর্তমানে সুদকে হালাল করার হাজারো ধরনের প্রচেষ্টা চলছে নামে বেনামে বাস সুদ কিভাবে এটা হালাল করা যায় নাউজুবিল্লাহ এটা মনে রাখবেন সারা পৃথিবীর সবাই যদি সুদকে হালাল বলে সুদ কখনো হালাল হবে না এটা হারাম এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই হারাম হারাম যখন কমি বিশেষ করে আমাদের ওলামায়ে কারাম যখন বিভিন্ন বিষয়ের সুদকে হারাম বলে তখন কাকে আপনারা এটা বুঝেন নাই এটা আপনারা বুঝেন নাই তো দশ নাম্বার জোর করে বিয়ে দিয়ে দাও যে বললাম তো মেয়েটাকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন অপেক্ষা করো নবী আসবে মাসালা দিবে নবীজি আসলেন আসার পর বললেন ইয়া রাসূল আল্লাহ এই মেয়েটাকে তার আব্বা জোর করে বিয়ে দিয়ে দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর নবীজি তার বাপকে ডাকলেন বাবাকে ডাকানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাবা আসলেন মেয়েকে বললেন তুমি কি এই বিয়েতে থাকবা না বিয়েটি ভেঙে দিব সেটা বলো মেয়েটা বললেন আজাস্তুমা সনাআ আবি আমার আব্বা যে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে এটা আমি মেনে নিলাম বাবার এই বিয়েটা আমি মেনে নিয়েছি তাহলে মেনে নিলে আসলা কেন মেয়েটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এই কারণে এসেছি
আপনি কিয়ামত পর্যন্ত একটা আইন করে দেন, বিয়েতে যে মেয়েদেরও মত প্রকাশের একটা অধিকার আছে, এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে আসছি। দশ নাম্বার কারণ, জোর করে বিয়ে দিয়ে দিবেন, কিছুদিন পরে সে অন্য জায়গায় ফোনে কারোর সাথে সম্পর্ক করবে, এটা দশ। এগারো নাম্বার কারণ, অসমতা বিয়ের ক্ষেত্রে। আপনার ১৩ বছরের কন্যাকে ৫০ বছরের যুবকের সাথে বিয়ে দিয়েছেন টাকার লোভে, ইতালি থাকে এই জন্য। স্বাভাবিকভাবে সে এখান যাওয়াবে, যাওয়ার পর দেখবে না স্বামী আর পছন্দ হয় না, তখন সে স্কুল জীবনের বন্ধুকে বেছে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাখাইয়্যারু লিনুতাফিকুম, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো পাত্রী নির্বাচন করো। ওয়ানকিহুল আকফাআ, সমতা বিধান করে তোমরা বিবাহের কার্য সম্পাদন করো। এটা হলো ১১ নম্বর কারণ, অসমতা বিধা বিবাহের ক্ষেত্রে। ১২ নম্বর কারণ, সামাজিক বন্ধনগুলো ছিন্ন হওয়ার, এই কথাটা শ্রদ্ধার সাথে শুনবেন, কেউ হাসবেন না, দৈহিক অক্ষমতা, শারীরিক অক্ষমতা। এটা পুরুষের হতে পারে, এটা স্ত্রী যে তারও হতে পারে, কিন্তু লজ্জায় দুইজন ডাক্তারকেও বলে না বা পরিবারের কাউকে বলে না, এ না বইলা নিজেরা অন্য কোনো সম্পর্কে জড়ায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। শারীরিক এই জাতীয় রোগ থেকে বাঁচার একটাই উপায়, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আবু দাউদের ১৫৫৪ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাব ওয়া মিন সাইয়্যিল আসকাম। নবীজি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেত রোগ থেকে পানাহ চাই। শ্বেত রোগ হলো শরীরে একটু সাদা সাদা হয়ে যায়। দুই নাম্বার, ওয়াল জুনুনি, পাগলামি রোগ থেকে পানাহ চাই। ওয়াল জুজাব, কুষ্ঠ রোগ থেকে পানাহ চাই। ওয়া মিন সাইয়্যিল আসকাম, দুনিয়ার যত রোগ আছে আল্লাহ সব রোগ বিমারি থেকে পানাহ চাই। এই দোয়া করা, গুনাহ ছেড়ে দেওয়া। আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি পড়া। এই নিয়তে ইস্তেগফার পড়বেন যে আল্লাহ আপনি তো জানেন আমার কোথায় দুর্বলতা। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইস্তেগফার কেউ যদি পড়ে, আমি আল্লাহ তার বর্তমান শরীরে যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আমি সঞ্চয় করে দিব। কোরআনের কথা, ইস্তেগফার পড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আবু দাউদ শরীফের ১৫৪৭ নম্বর হাদিস, অ টাইমে খানা খাবেন না, তাহলেও ঝামেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুই ফা ইন্নাহু বিসাদ দাজী, আল্লাহ আমি আপনার কাছে ক্ষুধা থেকে পানাহ চাই। ক্ষুধা হলো সবচেয়ে নিকৃষ্ট শয্যাসঙ্গী। নিকৃষ্ট শয্যাসঙ্গী মানে আজকে রাত্রে না খায় ঘুমায়, দেখবেন ক্ষুধা খেলে এমন করবে, ঘোষাবে, কেউ কান খাও খাও, ঘুম আসবে না। ক্ষুধা সবচেয়ে নিকৃষ্ট শয্যাসঙ্গী। এই যে দুপুরে খাইছেন আর যদি না খান, রাত্রে শুইতে যান, ঘুম আসবে না, কারণ আপনার সঙ্গী হলো ক্ষুধা, ও খালি ঘোষাবে, ঘুমায়ও না ঘুমায়ও না ঘুমায়ও না। ওয়াউযু বিকা মিনাল খিয়ানা, আল্লাহ আপনার কাছে আমি খেয়ানত থেকে পানাহ চাই। ফা ইন্নাহা বিসাতিল বিতানা, খেয়ানত হলো সবচেয়ে নিকৃষ্ট বন্ধু, কারণ আমি ওনার কাছে আমার কাছে উনি ৫০০০ টাকা পায়, এখন আমি আর পকেটেও আছে, আমি ওনারে দিয়ে দিব। ইবলিস এসে কয়, কালকে দিলে কি হয়, কি বলবে, কালকে দিলে কি হয়, তো কালকে দিব। ইবলিস বলবে, শুক্রবারে তো দেখাই হবে, শুক্রবারে দাও। আচ্ছা ছমাস কেন আমি দেরি করবো, আমার পকেটে তো আছে, ওনারে দিয়ে দিলেই তো হয়। এই ইবলিস নিকৃষ্ট বন্ধু হয়ে আপনাকে খেয়ানত করায়। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য ক্ষুধা, যে অ টাইমে খানা না খাওয়া। তো যাই হোক, শারীরিক শক্তির জন্য মধু, কালিজিরা, খেজুর, কিসমিস ইত্যাদি, এইগুলা নববী সুন্নত, এইগুলা খাওয়া, নিয়মিত সেবন করা। তো বলছিলাম পারিবারিক বন্ধন নষ্ট হওয়ার ১২ নম্বর এটাও কারণ হতে পারে, যে তাদের মাঝে এমন কিছু সমস্যা যেটা তারা কাউকে বলেও না, তখন অন্য কোনো নাউজুবিল্লাহ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। ১৩ নাম্বার, পাশ্চাত্য অপসংস্কৃতি ঘরে আনা। কি আনা? পাশ্চাত্য অপসংস্কৃতি ঘরে ঢুকাইছে। এখন বিবি কয়, আমি ওইরকমভাবে চলবো, বিবি কি কয়, আমি এমনভাবে চলবো, স্বামী চলতে দেয় না, তো বিবি চিন্তা করে যেখানে গেলে এরকমভাবে চলতে পারবো সেখানেই যাবো, নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে সাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউ শিকু আন তাদাআ আলাইকুমুল উমাম কামা আন তাদাআ আল আকালাতু আলা কাসাতিহা, একটা প্লেটের মধ্যে চারোদিকে সবাই যেমন, তাবলিগে গেলে খাইতে একসাথে বসি না প্লেটে, এক প্লেটে চারোদিকে যেমন সবাই খাওয়ার জন্য উপস্থিত হয়, সারা পৃথিবীর বেঈমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে।
তাদের অসভ্যতাগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিবে, আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করতে যাবে। চোদ্দ নম্বর আরেকটা কারণ, এই কারণটা যদি না বইলে আমি হেলিকপ্টারে উঠি ঝামেলা হয়ে যাবে। কারণটা বলবো? আচ্ছা বলেন আমার সাথে সবাই বলেন, বলেন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার, বলেন সহজলভ্য হয়ে যাওয়া। এই বইটা নেন, এই বইটা কিনেন, কত? একশো টাকা। এই বইয়ের দাম একশো ষাট টাকা দেন, দিবেন নি? আরে ভাই নেন একশো টাকা, একশো টাকা ষাট টাকা দেন। আচ্ছা ভাই দশ জিবি এমবি দেন তো, সাড়ে সাতশো টাকা দেন, নেন দেন। কই এখানে তো আপনি মুলাইলেন না, হ্যাঁ দশ জিবি এমবি কত? সাড়ে সাতশো দেন, টাকা দেন, নেন। বই কত? একশো, একশো পঞ্চাশ টাকা দিই, নেন। তাহলে কি বোঝা গেল? ইন্টারনেট ব্যবহারটা এটা আমাদের কাছে এমন একটা ব্যাপার, কত? সাড়ে সাতশো দেন, কত? এক হাজার দেন। এই সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এই ইন্টারনেটের ব্যবহার অপব্যবহারে একটা স্বামী অথবা একটা স্ত্রী, হতে পারে বলছি না যে হয়ে যাবে, হতে পারে ইবলিস ধোকা দিয়ে এই মোবাইল দিয়ে যে তারে কোথায় নিয়ে যাবে, এটা ওই বিবিও কল্পনা করতে পারে না, ওই স্বামীও কল্পনা করতে পারে না। এটা হলো চোদ্দ নাম্বার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতগুলা কারণ বললাম আপনাদের কাছে জানতে চাই, এই কারণগুলা কি আমাদের বাংলাদেশে কি বিদ্যমান নাকি নাই? এইগুলা থেকে বাঁচার একটাই উপায়, বলেন আমার সাথে তাকওয়া, আল্লাহকে ভয় করা। আজকে থেকে ঘর থেকে যেই স্বামীরা বের হবেন, আপনারা আপনার বিবিরে একটা কথা বলে বের হবেন, আর যেই স্ত্রীরা আপনার স্বামীকে বিদায় দিবেন, আপনিও আপনার স্বামীকে একটা কথা বলবেন, যেটা নবীজি তার সাহাবি আবুজর গিফারিকে বলেছেন, তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস। নবীজি বলেছেন, আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমাদের স্লোগান বলেন, যেখানেই থাকি কাকে ভয় করব, বলেন যেখানেই থাকি কাকে ভয় করব, আল্লাহ। স্বামী স্ত্রীকে বলে যাবেন, আমি অফিসে যাচ্ছি আল্লাহকে ভয় করো, যেভাবে থাকবা আল্লাহকে ভয় করবা, সাবধান ঘরে আছো আল্লাহকে ভয় করো। স্ত্রীও স্বামীকে বলে দিবেন, যেখানেই যাচ্ছেন আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহকে ভয় করবেন। দুজনের দুজনের অন্তত কথাটা মনেও থাকলেও দেখবেন গুনাহ ছেড়ে দেওয়াটা সহজ হয়ে যাচ্ছে। যে আমার বিবি ঘর থেকে বের হওয়ার সময় আমাকে বলেছে যে আপনি যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন, এই স্ত্রীও চিন্তা করবে আমার স্বামী যাওয়ার সময় কত মহব্বত করে বলছে, যে অবস্থায় থাকি আমি যেন আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যখন ঘরের মধ্যে হয়ে যাবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে এই পারিবারিক ঝামেলাগুলো কেটে যাবে, পারিবারিক ঐতিহ্যগুলো আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে ইনশাআল্লাহ জান্নাতে যেন আবার সাক্ষাৎ হয় এই প্রত্যাশায় আজকে যে কথাগুলো বললাম শুনলাম। উঠেন না, উঠেন না, উঠেন না, বসেন বসেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ বিদেশি কারি সাহেবগণ আজকে আছে, মূল অনুষ্ঠান এখনো রয়ে গিয়েছে, তারা আলোচনা করবে, কেরাত পড়বে এবং সঙ্গীত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।